Hey, hello friends, good morning. Tomra shobai kemon acho? To ami chole eshechi tomader kache. আজকে এখন কোথাও রেডি হয়ে যাচ্ছি না আজকে এখন ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে একটা জিনিস রাঁধবো সেটা হচ্ছে গুগলি তোমরা অনেকেই খেয়েছো অনেকেই খাওনি তো আমিও বাবা বাড়ি গেছিলাম তো সেখান থেকে বাবা গুগলি কিনে এনেছিল তো আমাকে অল্প করে দিয়েছিল আর কি তো সেটা আজকে রান্না করব ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে যেটা করতে সেটা হচ্ছে গুগলিটাকে একটু নুন দিয়ে অল্প নুন দিয়ে সিদ্ধ করে রাখতে হয় তাহলে কি মানে খেতে গুগলিটা একটু শক্ত টাইপের আর মুখে দিলে ক্যাচকেচ ক্যাচকেচ করে সিদ্ধ করে রাখলে জিনিসটা ভালো নরম হয়ে যায় তো মা ওটা অলরেডি করে দিয়েছে এবার আমি কড়াতে তেল দেবো আজকে আমি সর্ষের তেল দিয়ে রাখবো যেহেতু গুগলি সর্ষের তেল রাখতে ভালো হয় কিছু না সিম্পল যেমন মাংস রান্না হয় সেরকমই গুগলি বেশি নেই একদম অল্প আছে তাহলে গুগলি এমনি খোলার সময় এত দেখায় যখন তোমার ছাড়ানো হয় এই চুপু হয়ে যায় আমাদের এখানে তো গুগলি পাওয়াই যায় না আগে তবুও পাওয়া যেত এখন আর পাওয়াই যায় না আমাদের মেয়েটা গুগলিকে ভীষণ ভালোবাসে এই ওখানে যখন যায় আমার দিদি পুকুর থেকে ধরে তখন ওখানে গিয়ে খায় তেল মোটামুটি গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি নেক্সট হচ্ছে টমেটো পেঁয়াজটা তো দিকে ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা একটু বানিয়ে ফেলি যেমন চিকেন কষা বানানোর সময় আমি যেরকম মশলা বানিয়ে নিই এরকমও সেরকম বানিয়ে নেবো তো চলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমার মনে একটু লঙ্কা গুঁড়ো একদম অল্প কাঁচা লঙ্কা চিরে রেখেছি কিন্তু দিয়ে দেবো আদা বাটা সামান্য একটু নুন পেঁয়াজটা দিকে ভাজা ভাজা একটু হয়ে গেছে এবারে এর মধ্যে দেবো রসুন পেঁয়াজ রসুন আর টমেটো ভাজা একদম রেডি এবারে এই মশলাটাকে দিয়ে দেবো এর সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দেবো তাহলে টেস্টটা বেশ ভালো আসবে তাহলেই মশলা দিয়ে আমার একদম রেডি এবারে আর কি ভালো করে মশলাটা কষতে হবে যে তারপরে গুগলিগুলোকে দিয়ে দিতে হবে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এই যে গুগলি এবারে গুগলিগুলোকে দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেবো তাহলে টেস্টটা বেশ ভালো আসবে তারপরে চাপ ফাঁকা চাপা দেবো কষানো একদম রেডি পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে অল্প সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো কারণ যেহেতু গুগলিটা অলরেডি সিদ্ধ করা আছে বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না গুগলি আমার একদম অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে জাস্ট একটু গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো খালি রান্না শেষ সেটা গরম মশলা ছড়িয়ে দেবো চলো ফাইনালি ডান এবারে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার তোমাদের কাছে আসছি Later that same evening. খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর শুনতেই পাচ্ছ বাইরে প্রচুর মাইক বাজছে প্রচুর একদম বাড়ির সামনে মাইক পুরো চোখ লাগিয়ে দিয়েছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখন এসেছি সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা মাম্মা সোনার অনেকদিন পরে আমার মাম্মা সোনার খেলনা হয়েছে তো আমরা সেগুলো খুলবো আর তোমাদের দেখাবো ঠিক আছে তাই তো মাম্মা সোনা 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 খেলনা চলো প্রথমে গাড়ি তাই তো চলো কি সুন্দর হবে গাড়িটা সুমো তো মনে হচ্ছে তাই তো ভালো না দারুণ চলো যাকে এই গাড়িটার একদিকে ভালো যেটা হচ্ছে এটা কোনো ব্যাটারি ফ্যাটারি লাগানোর নয় ব্যাটারি লাগানোর হলে দুদিন চালাতে চালাতে না ব্যাটারি শেষ হয়ে যায় ব্যাটারি একবারে যাচ্ছে তাই হয়ে যায় একদিকে ভালো হয়ে জাস্ট ছেলে ছেলে নিয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে এই রকম করে চলে যাও এই আমি তো আম্মাকে পুরো হালকা ঠেলে দিলি হবে তুমি ওই দিকে ছেলে দাও ওইখানে তুমি চলে যাও দেওয়ালে ঠিক আছে কোন দেওয়ালে ওই দেওয়ালটায় ওই জামা কাপড়ের কাছে ওই জামার কাছে ঠিক আছে
ওয়াইপার সে বৃষ্টি পড়লে সেই সামনে সেই এদিক ওদিক এদিক ওদিক করে জলগুলোকে পরিষ্কার করে দেয় গাড়ি, তাই তো? আর এগুলো কি বললাম তোমায়? চাকা, টায়ার, হ্যাঁ এগুলো টায়ার। আবার ওখানে দেয়ালে যাব। আচ্ছা তুমি একটু শুনে নাও, দেয়ালে ডাকাবো নাও। এবার কি? এইটা বক্স। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা, এটা হচ্ছে একটা কিউবস। তো এটাকে তো ঘেটে দেয়, তোমরা অনেক, তোমরা সবাই জানো, অনেকে জানো, সবাই জানো যে এটা ঘেটে দিলে বাচ্চারা সলভ করে। তো এখন হয়তো ওর এজের জন্য এটা না, বাট এটা আমি খেলতে পারবো, তার সঙ্গে মাম্মাও একটু একটু করে শিখবে, তাই বাচ্চাকে এখন যা শেখাবো তাই শিখে যাবে, এখন বয়সের কোনো ব্যাপার নেই। মাম্মা দেখেছে এগুলো সব এক কালারের আছে, এখানে শুধু হোয়াইট আছে, শুধু অরেঞ্জ আছে, এখানে শুধু নীল আছে, তাই তো? এবার এগুলোকে মিক্সড করে দিতে হবে। এখন তুমি পারবে না, এটা করো করো, ম্যাচ করো, সব লাল গুলো এক জায়গায় নিয়ে এসো। আমি আর মাম্মা সারাদিন মিলে বসে বসে এটা নিয়ে খেলা করবো, বুঝেছো? তাই তো, এটা এখন রাখি। মাম্মা অনেকদিন ধরেই বায়না করছিল যে খেলনা কিনবো, বাস কিনবো, ওই কিনবো, তা বলা হয়েছিল যে দাঁড়াও কিছুদিন ওয়েট করে যাও, তো তারপরে কিনে দেওয়া হবে। তো তার বললো ঠিক আছে, তা বললো কিছুদিন ওয়েট করেছিল, কিচ্ছু বলেনি, বায়না করেনি, তো আজকে কিনে আনা হয়েছে সব। বাচ্চারা যখনই যা কিছু চায় না সঙ্গে সঙ্গে দিতে নেই, তাহলে এটা বড় হয়ে থেকে যাবে, যে যা যা চাইবো তাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। এটা তখন বড় হয়ে না পেলে তখন ওদের জেদ বেড়ে যাবে, এভাবে মানে যেটা হয় আর কি। তাই যে কোনো বাচ্চাদেরই যখন কিছু চাইবে সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট 15 দিন ওয়েট করে যেতে হয়। যদি দেখো যে ঠিকঠাক আছে, ভালো ভালো খেলনা চলে এলো, ওকে বলা হয়েছিল যে কদিন ওয়েট করে যাও, তো চুপচাপ ছিল, কিচ্ছু বলে ঠিক আছে মাম্মা এখন আমি এখন কিছু বলবো না, তার জন্য ভালো ভালো খেলনা চলে এসেছে, তাই তো? হ্যাঁ, যখনই চাই তখনই নিতে নেই, বলো। এটা কি? এলিফ্যান্ট। এটা একটা এলিফ্যান্ট। না দাদা জানে কি সুন্দর, না এটা ঝুলিয়ে রেখে দেবো, ঝুলিয়ে রেখে দেবো, হ্যাঁ এলিফ্যান্টটাকে হাওয়ায় তুলবে, কি সুন্দর। এটা সিস্টেমটা একদিকে ভালো আছে, এখানে ফু দিলেই আবার ঠিকঠাক হয়ে যাবে, আর একটা থাকে না, এটাও ভীষণ সুন্দর দেখতে। এবার তোমরা বলো, একটা ছোট্ট পুচকি এরোপ্লেন আছে, এই যে এটাও খেলা, মাম্মার আমাকে ছেলে দেবে। প্লেন কেমন ওড়ে দেখাও, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উপরে উঠে, আস্তে যায়, ঘোরে, ঘুরে 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 রানওয়েতে যায়, তাই তো? রানওয়েতে দাঁড়ায়, দিয়ে রানওয়ে থেকে স্পিড নিয়ে এরম সোজা হয়ে গেল। এটা হয়ে গেল একটা, আজকে প্রচুর খেলনা আছে মামার, অনেক কিছু খেলনা আছে। এটা কি দেখি, ও এটা একটা পাজেল আছে, এর মধ্যে একটা বইও আছে, এই যে এরকম এরকম ধরনের বানাতে হবে, বিভিন্ন ধরনের করা আছে, যা খুশি বানাতে পারবে তুমি, বুঝেছ? আর তুমি তো পাজেল বানাতে ভালোবাসো, তাই তো? ঘর বানাতে ঘর তৈরি করতে ভালোবাসো তো? কত ট্রাক বানিয়েছে দেখো কি সুন্দর। চলো মাম্মা তো পাজেল খেলতেই থাকবে, তোমাদেরও মাঝে মাঝে দেখাবো যে মাম্মা কিরম কিরম ধরনের পাজেল বানাচ্ছে, ঠিক আছে? তো এবারে আসল যে জিনিস সেটা তোমাদের দেখায়, সেটা হচ্ছে রেলগাড়ি। এটা ধরো শোনো, তুমি রাখো এই রেলগাড়ি, দেখবো এটা রাখো এখন। হ্যাঁ ট্রেন দেখো তো, কাশ্মীরের ট্রেনে, এই যে মাম্মা স্পেশাল ট্রেন, কি আছে দেখি হ্যাঁ ভিতরে, বড় বড় ট্রেন আছে। ফ্ল্যাটে আমাদের তো এই এক অসুবিধা না, খেলনাপাতি কিনতে সবই ইচ্ছা যায় কিন্তু রাখবার জায়গা নেই, কোথায় জামা কাপড় রাখবো আর কোথায় খেলনাপাতি রাখবো, কোথায় পড়াশোনার জিনিসপত্র রাখবো, এটাই চিন্তা হয়ে যায়, যার জন্য সবকিছু কিনতে ভয় লাগে। এই আবার পুজো আসছে সামনে, আবার জামা কাপড়ের দাম হবে, কোথায় রাখবো সেটাই চিন্তা। বিশাল বড় রেল লাইন হবে, অনেকগুলো আছে, দাঁড়াও সব সাজাই।
এই ট্রেনটা দিয়ে নাকি আবার ধোঁয়াও বেরোয়, তো দেখা যাক। এটার চারটে ব্যাটারি আছে এর মধ্যে, তো এটার জ্যাকটা কানেক্ট করে দিই এর মধ্যে। মোটামুটি আমাদের সব সেট আপ রেডি। তবে এটা ট্রেন নয়, এটা হচ্ছে মালগাড়ি। কারণ ওই যে মালগাড়িতে যে আমরা মালপত্র নিয়ে যাই না, কয়লা টয়লা নিয়ে যেত, সেরকমই রাখা আছে এর মধ্যে। তো সব রেডি, এবারে জাস্ট সুইচটাকে অন করি, দেখি কি চলো মাম্মার খেলনা কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে পরে দেখা হবে, ঠিক আছে, আমার সব ঘুমিয়ে পড়ো, তাই তো।